ওয়েলকাম ফ্রেন্ডস। মাসখানেক আগে গ্রীষ্মের ছুটির সময় আপনারা বিদ্যালয়ে গিয়ে OSMS-এ যে আপনাদের রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার, ডেট, তাছাড়া বিদ্যালয়ের নাম, ডিস্ট্রিক্ট, এই সমস্ত যে তথ্যগুলি আপডেট করলেন, তো তখন এখানে ভেরিফিকেশন স্ট্যাটাস শো করছিল পেন্ডিং। এই মুহূর্তে আপনারা একবার চেক করে দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি আপডেট হয়ে গেছে এবং ভেরিফাইড, এখানে দেখুন স্ট্যাটাস ভেরিফাইড শো করছে। এবার যদি কারোর কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে আপনার ভিউ অপশনে গিয়ে আপনারা দেখতে পাবেন তার কি অবজেকশন এসেছে। যদি কোনো অবজেকশন এসে থাকে সেটাও এখানে শো করবে, তো তখন ভিউ অপশনে গিয়ে আপনারা অবজেকশনটা দেখতে পাবেন। যেমন ধরুন ভেরিফাইডদের ক্ষেত্রে যদি আমরা ভিউ অপশনটা ক্লিক করি, তো সেক্ষেত্রে আপনারা যেমন তথ্যগুলি আপডেট করেছিলেন সেই সমস্ত এখানে দেখাবে। দেখানোর পর এখানে তলায় দেখুন লেখা আছে ভেরিফাইড বাই DI। এবার যদি অবজেকশন থাকে সেই অবজেকশনটা তখন এখানে কি অবজেকশন সেটাও এখানে শো করবে বিষয়টা। কাজেই আপনারা একবার OSMS-এ লগ ইন করে একবার দেখে নিন প্রত্যেকের ভেরিফাইড তথ্যটা এসেছে কিনা। যদি কারোর ভেরিফাইড না থাকে, যদি কোনো অবজেকশন থাকে, সেটাকেও অবশ্যই আপনারা তার জন্য যা করণীয় সেটা করে আপডেট করবেন। এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।